আজকের এই ভিডিওতে আমি দি ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির নতুন যে থ্রি ইয়ার ডিগ্রি কোর্স এবং ফোর ইয়ার অনার্স কোর্স ইন্ট্রোডিউস করা হয়েছে তার সিলেবাস নিয়ে আলোচনা করব। যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু সালে পাস করলে তারা যারা ম্যাথেমেটিক্সে অনার্স নিয়েছো তারা প্রত্যেকেই জেনে গেছো যে তোমাদের এবছর থেকে অনার্স কিন্তু চার বছরের হতে চলেছে তো চার বছরের অনার্সে কি কি পেপার থাকবে তোমাদের পেপারের মধ্যে কি কি বিষয় তোমাদেরকে পড়তে হবে সেইগুলো প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু নিজের নিজের মতো করে তার একটা সেট করে নিয়েছে তো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কীরকম স্ট্রাকচার হতে চলেছে তার একটা আমি ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করবি করব এবং খুব সংক্ষেপে এটাকে আমি বোঝাবার চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে দেখো এটা ন্যাশনাল এডুকেশনাল পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী এই কারিকুলাম ফ্রেমওয়ার্কটা করা হয়েছে এবং এটা নাম দেওয়া হয়েছে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু সিলেবাস প্রায় পাবলিশ হয়ে গেছে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন ইউনিভার্সিটি সিলেবাসগুলো দিয়ে দিয়েছি দেখো এখানে লেখাই আছে যে উইথ এফেক্ট ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু 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 থাউজেন্ড টোয়েন্টি ফোর এই কোর্সটা কিন্তু চার বছরের যারা অনার্স করবে কেউ উইথ রিসার্চ হতে পারো বা উইদাউট রিসার্চ যাই হোক না কেন অনার্স যারা কোর্স অপ্ট করেছ তাদের কিন্তু আটটা সেমিস্টারে এই কোর্সটাকে করতে হবে ঠিক আছে তো তো এখানে দেখো বেলের মধ্যে কিছু বেসিক কিছু রুলস লেখা আছে যেগুলো অনেকেই হয়তো জানো অন্যান্য ইউনিভার্সিটি রুলের যারা ভিডিওসগুলো দেখেছ ইউজি যদি তুমি এক বছর কমপ্লিট করার পরে তুমি যদি কোর্সটাকে লিভ করে দাও তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু সার্টিফিকেট কোর্স পাবে যদি দু বছর পরে যদি তুমি লিভ করো ডিপ্লোমা কোর্স পাবে যদি তুমি তিন বছরের শেষে লিভ করে যাও তাহলে সেক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি পাবে এবং চার বছরের শেষে লিভ করলে তুমি অনার্স ডিগ্রি পাবে এবং যদি চার বছরের করার পরে তোমার যদি রিসার্চ পেপারটা তুমি যদি কমপ্লিট করো তো সেক্ষেত্রে তুমি অনার্স উইথ রিসার্চ এই ডিগ্রিটা পাবে ঠিক আছে তো তো এখানে দেখো বলা আছে দেখো কোর্সেস অফার্ড অ্যাট দি ইউজি লেভেল আর গ্রুপড ইনটু এইট ব্রড ক্যাটাগরিজ দেখো মোটামুটি এই ধরনের পেপারগুলোর কিছু নাম চলে এসেছে মেজর মাইনর মাল্টিডিসিপ্লিনারি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স ভ্যালু এডিশন কোর্স বা ভ্যালু অ্যাডেড কোর্স সামার ইন্টার্নশিপ এবং রিসার্চ প্রজেক্ট অর ডিসার্টেশন এইগুলো চলে এসেছে তো এবারে দেখো এই গাইডলাইন অনুযায়ী দেখো আমি তোমাদের তোমাদের সামনে সেমিস্টার সেমিস্টার মোটামুটি তুলে ধরছি তোমাকে দেখো অনার্সে একটা পেপার পড়তে হবে সেই পেপারটার নাম হচ্ছে মেজর পেপার যেটাকে আমরা অনার্স বলছি অনার্সের অল্টারনেটিভ নাম এখানে দেখো মেজর বা কোর বলা আছে একটা পেপার তোমাকে অন্য ডিসিপ্লিন থেকে পড়তে হবে যেটাকে আমরা আগে পাস কোর্স বা জেনেরিকের পেপার বলতাম সেটা এখন মাইনর নাম দেওয়া হয়েছে মাইনরটা কিরকম ধরো তুমি ম্যাথামেটিক্স অনার্স নিয়েছো তাহলে ফিজিক্স কেমিস্ট্রি তোমার কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স এই ধরনের পেপারগুলো থেকে তোমার মাইনর চয়েস করা উচিত ঠিক আছে তো আচ্ছা একটা তোমার মাল্টি ডিসিপ্লিনারি বা ইন্টারডিসিপ্লিনারি পেপার থাকছে একটা অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সের পেপার থাকছে একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের পেপার থাকছে আর একটা কমন ভ্যালু অ্যাডেড কোর্স থাকছে তাহলে এখানে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু প্রথম বছরে কিন্তু ছটা পেপার রাখছে মানে প্রথম সেমিস্টারে ইনফ্যাক্ট ছটা পেপার রাখছে যেখানে কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে পাঁচটা পেপার রেখেছে তো সেই জায়গাতে কিন্তু একটু লোড কিন্তু ফার্স্ট সেমে বর্ধমান ইউনিভার্সিটিতে একটু বেশি হতে চলেছে মেজরের মধ্যে দেখো তোমাকে ম্যাথামেটিক্স থেকে যে পেপারটা দেওয়া হচ্ছে ক্যালকুলাস জিওমেট্রি এবং ভেক্টর ক্যালকুলাস মাইনর যেটা দেওয়া আছে এই পেপারটা কিন্তু তাদেরকেই অফার করা হবে যারা ফিজিক্স কেমিস্ট্রি এই ধরনের অনার্সগুলো নিয়েছে তাদের ক্ষেত্রে এইটা মাইনর হবে অর্থাৎ ক্যালকুলাস জিওমেট্রি এবং ভেক্টর ক্যালকুলাস তাদের ক্ষেত্রে মাইনর হবে কিন্তু যারা ম্যাথামেটিক্স অনার্স নিয়েছে তাদের কিন্তু অন্য ডিসিপ্লিন থেকে মাইনরটা আসবে এবারে মাল্টি বা ইন্টার ডিসিপ্লিনারি পেপার কি না ট্রিগোনোমেট্রি অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি এটা বিউ নির্ধারণ করে দিয়েছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স মধ্যে দেখো কিছু অপশান দেওয়া আছে যেমন অ্যারেবিক বেঙ্গলি হিন্দি সংস্কৃত সাঁওতালি উর্দু অর ইকুইভেলেন্ট টু এনি কোর্স ফ্রম সোয়ে অথবা এনি আদার ইউজিসি রেকগনাইজড প্ল্যাটফর্ম থেকে তুমি এই কোর্সগুলো করতে পারো তো জেনারেলি আমরা যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তারা বেঙ্গলি নেব যারা হিন্দি মিডিয়াম স্টুডেন্ট হিন্দি নেবো এই ধরনের আমাদের পেপারগুলোকে চয়েস করতে হয় স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের আন্ডারে বিও একদম নির্দিষ্ট করে দিয়েছে গ্রাফ থিওরি ঠিক আছে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাদের এখানে পড়ানো হবে এনভারমেন্টাল সায়েন্স অবলিক এডুকেশন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ফার্স্ট সেমে স্ট্রাকচার তাহলে সেকেন্ড সেমে যখন তুমি যাচ্ছ সেকেন্ড সেমে ওই একই প্রাইস স্ট্রাকচারটা থাকছে মেজরের আন্ডারে তোমার ম্যাথামেটিক্স থেকে আসছে দেখো ইন্ট্রোডে ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রা অ্যান্ড নাম্বার থিওরি মাইনর অন্য ডিসিপ্লিন থেকে আসবে এই পেপারটা তোমাদের মাইনর হিসেবে ট্রিটেড হবে না ঠিক আছে তো মাল্টি বা ইন্টারডিসিপ্লিনারিতে তোমাদের দেওয়া আছে অ্যালজেব্রা অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স থেকে তোমাদের থাকতে দেখো ইংলিশ অথবা ইকুইভ্যালেন্ট টু এনি কোর্স ফ্রম সোয়ে বা এনি আদার ইউজিসি রেকগনাইজড প্ল্যাটফর্ম আর স্কিল এনহেন্সমেন্ট কোর্স থেকে থাকছে তোমাদের প্রোগ্রামিং ইন সি আর কমন ভ্যালু অ্যাডিশন কোর্স থেকে দেখো কিছু অপশান দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে চয়েস করতে হবে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশনস তারপরে হেলথ অ্যান্ড ওয়েলনেস যোগা এডুকেশন স্পোর্টস অ্যান্ড ফিটনেস এটসেট্রা এগুলো তোমাদের এখান থেকে চয়েস করতে হবে তো এই গেলো সেকেন্ড সেমিস্টারের স্ট্রাকচার এরকম করে দেখো প্রত্যেকটা সেমিস্টারের স্ট্রাকচার এখন দেওয়া আছে তো আমি এগুলো আর ডিসকাস এখন করছি না কারণ এখন আপাতত আমাদের মেন ফোকাস থাকবে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম তো যারা একদম নতুন অনার্স কোর্স নিয়েছো তারা কিন্তু ফার্স্ট সেমের স্ট্রাকচারটা ভালো করে বুঝে নাও এবং সেই মতো কিন্তু পড়াশোনা শুরু করে দাও আমি এবারে তোমাদের এখানে যে স্ট্রাকচারটা দেওয়া আছে সেই স্ট্রাকচারটা আমি একটু স্কিপ করে যাচ্ছি আর তারপরে আমাদের দেখো চলে আসছে এখানে সিলেবাসটা নিয়ে আমি একটু ডিসকাশন করছি দেখো এবার অবজেক্টিভস যেগুলো আছে অবজেক্টিভস প্রি প্রোগ্রাম আউটকামস প্রোগ্রাম স্পেসিফিক আউটকামস এগুলো তো একটা কারিকুলামের একটা অঙ্গ এগুলো তো তোমাদের অতটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় তোমাদের ক্ষেত্রে তো এখন দেখো সেমিস্টার ওয়ানের যে সিলেবাস আছে দেখো ম্যাথসের ক্ষেত্রে ক্যালকুলাস জিওমেট্রি এবং ভেক্টর ক্যালকুলাস যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেখানে দেখো তোমার প্রথমেই কন্টেন্টসের মধ্যে দেখো প্রথমেই তোমার ক্যালকুলাস পার্ট থেকে দিচ্ছে হাইপারবোলিক ফাংশানস হায়ার অর্ডার ডেরিভেটিভস লিভনিজ রুল অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস টু প্রবলেমস অফ টাইপ যেগুলো দেওয়া আছে ইন্ডি

আর জিওমেট্রি থেকে দেখো আসছে রিফ্লেকশন প্রপার্টিস অফ কনিক্স ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন অফ অ্যাকসেস জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ক্লাসিফিকেশন অফ কনিক্স পোলার ইকুয়েশন অ্যান্ড কনিক্স তারপরে স্পিয়ার সিলিন্ড্রিক্যাল সার্ফেসেস সেন্ট্রাল কনিকয়েড প্যারাগোলয়েড এসেট্রা এগুলো আছে এগুলো একটু দেখে নিতে হবে চ্যাপ্টারগুলো আর ভেক্টার থেকে আসছে দেখো ট্রিপল প্রোডাক্ট থাকছে তারপরে তোমাদের হচ্ছে ভেক্টর ভ্যালুড ফাংশনস থাকবে লিমিট কন্টিনিউটি থাকবে ডিফারেন্সিয়েশন থাকবে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন থাকবে গ্রেডিয়েন্ট থাকবে ডাইভারজেন্স কার থাকবে তো এইগুলো তোমাদের মেজরের স্ট্রাকচারটা মেজরের স্ট্রাকচারের পর দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো এখানে দেখো তোমাদের এখানে ম্যাথের এই জায়গাটাতে কিন্তু আবার আরেকটা পেপারের কথা বলা আছে ক্যালকুলাস জিওমেট্রি এবং ভেক্টর ক্যালকুলাস সেটা কিন্তু প্রপারলি মাইনরের এটা ঠিক আছে তো তো মাইনরদের জন্য একটা পেপার এখানে ফিক্স করা আছে মেজর আর মাইনরের কিন্তু সিলেবাসটা দেখো সেম টু সেম একদম ঠিক আছে তো এটা হয়ে গেল এরপরে দেখো তোমাদের এবারে চলে আসছি যেটা তোমাদের যেটা ট্রিগনোমেট্রিক ফাংশনস অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি যে পেপারটা আছে ঠিক আছে তো এটা দেখো উপরের হেডিং দেওয়া আছে দেখো মাল্টি ডিসিপ্লিনারি কোর্সেস এর আন্ডারে থাকবে তো মাল্টি ডিসিপ্লিনারি কোর্সেস এর আন্ডারে দেখো তোমার নলেজ দেখবে স্কিলস দেখবে কনটেন্টস এর মধ্যে দেখো ট্রিগোনোমেট্রিক ফাংশানস থাকছে ঠিক আছে তো তারপরে তোমার মাল্টিপেল অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রিক ফাংশানস সাব সাব মাল্টিপেল অ্যাঙ্গেলস এইগুলো দেখো তোমাদের মেনলি দেওয়া আছে তো এগুলো তো মোটামুটি আমরা ক্লাস ইলেভেনে অনেকটা পড়ে এসেছি তো সেইগুলোরই আরেকবার তোমার রিপিটেশন আছে টু ডাইমেনশনাল কোয়ার্ডিনেট জিওমেট্রি থেকে থাকছে দেখো তোমার স্ট্রেট লাইন সার্কেল প্যারাবোলা ইলিপস অ্যান্ড হাইপারবোলা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি থেকে থাকবে কোয়ার্ডিনেট অ্যাক্সিস অ্যান্ড কোয়ার্ডিনেট প্লেন্স ইন থ্রি ডাইমেনশনস কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস মানে মোটামুটি তুমি ধরে রাখতে পারো এটা পুরোপুরি ক্লাস ইলেভেন এর বইটার থেকে তুমি প্রায় অনেকটাই পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এইবারে যেটা তোমার গ্রাফ থিওরি অর্থাৎ যেটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স সেখানকার যদি সিলেবাসটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো কন্টেন্টসের মধ্যে থাকে যখন ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পলস অফ বেসিক প্রপার্টিস অফ গ্রাফস কমপ্লিট গ্রাফস হ্যাভেল হাকিমি থিওরাম তারপরে বাই গ্রাফস আইসোমরফিজম অফ গ্রাফস কনিক্সবার ব্রিজ প্রবলেম অয়েলেরিয়ান গ্রাফ হ্যামিলটোনিয়ান গ্রাফ রিপ্রেজেন্টেশন অফ এ গ্রাফ বাই এ ম্যাট্রিক্স দি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইনসিডেন্স ম্যাট্রিক্স ওয়েটেড গ্রাফ ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম শর্টেস্ট পাথ ট্রি অ্যান্ড দেয়ার প্রপার্টিস স্প্যানিং ট্রি ডিকিজম ওয়ার্সাল অ্যালগোরিজম এটসেট্রা আর প্লেনার অ্যান্ড নন প্লেনার গ্রাফসের মধ্যে থাকছে তার সঙ্গে অয়লার ফর্মুলা কালারিং অফ গ্রাফস ফোর কালার প্রবলেমস ফাইভ কালার প্রবলেমস এটসেট্রা এগুলো থাকবে গ্রাফ থিওরি দেখো এখানে ডিএস মালিক এম কে সেন এবং এস ঘোষের যে বইটা বলা আছে সেই বইটা তোমরা এখানে ফলো করতে পারো এছাড়া এনএস দেওয়ার বইটাও খুব ভালো বই ঠিক আছে তো আর এছাড়া তোমাদের যেটা মেজর কোর্সের যে পার্টটা আছে মেজর কোর্সের জন্য তোমরা ক্যালকুলাসের জন্য এ এন দাস বা ঘোষ মাইতির বই ফলো করতে পারো ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন পার্টের জন্য তুমি ইন্টিগ্রেশন পার্টটার জন্য স্পেশালি ঘোষ মাইতি ফলো করতে পারো কোয়ার্ডিনেট জিওমেট্রির জন্য ঘোষ চক্রবর্তীর বই ভালো এম খান উইথ ভেক্টর অ্যানালাইসিস বইটা ভালো তাহলে তোমার ভেক্টরটাও কভার আপ করে যাবে আর তার সঙ্গে তোমার হচ্ছে অরূপ মুখার্জির বইটা ভালো ভেক্টরের জন্য স্পেসিফিক্যালি যদি তুমি বই বলো তাহলে ঘোষ চক্রবর্তী অথবা ঘোষ মাইতির বই তোমরা ফলো করতে পারো তো বইয়ের নামগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও রেডি করে দেবো আচ্ছা এইবারে দেখো তোমাদের এটা সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসটা আছে সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে যেটা ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রা এবং নাম্বার থিওরি তার সিলেবাস এখানে দেওয়া আছে তো এইগুলো আপাতত আমি ডিসকাস করছি না পরবর্তীকালে এইগুলো নিয়ে আমি ডিটেল ভিডিও তোমাদের বানিয়ে দেবো আমার মুখ্য উদ্দেশ্য ছিল তোমাদের যারা ফার্স্ট সেমে যারা অ্যাডমিশান নিয়েছো তাদের ফার্স্ট সেমে সিলেবাসটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার যদি কোনো তোমাদের সমস্যা থাকে বা কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম